हेलो स्टूडेंट, यू ऑल आर वेलकम टू माय यूट्यूब चैनल। सो तुम्हारा जरा भिडियो देखो तुम्हारे मध्य अने केम रही छो जर 28 मार्च থেকে 24 এপ্রিল এই তারিখের মধ্যে কোনো না কোনো একটা ডেটে তোমার WBP গ্রাউন্ড পড়েছে এবং আমারও সেই গ্রাউন্ড রয়েছে। আমার ডেট পড়েছে 6 এপ্রিল। সো আমি যে মাঠে প্র্যাকটিস করছি সেই মাঠে বা আরও অন্যান্য মাঠে যারা প্র্যাকটিস করছে সবাই, সো তাদের সাথে যখন কথা হয় তাদের মধ্যে মানে প্রত্যেকের মধ্যেই একটা কমন কোশ্চেন অবশ্যই আসে, সেটা কি? সেটা হলো যে ভাই তুই কি এখন গ্রাউন্ড কি রোদে করছিস, মানে প্র্যাকটিস কি রোদে করছিস নাকি সকালেই করছিস নাকি বিকালে করছিস। সো একটা কমন কোশ্চেন যারা তোমাদের মধ্যেও আশা করি রয়েছে যে আমরা যদি গ্রাউন্ড রোদে প্র্যাকটিস করি, মানে আমাদের যেহেতু মেন গ্রাউন্ড হয়তো এই গরমের মধ্যে রোদের মধ্যেই পড়বে, 11টা 12টা 12:30টা যখনই পড়ুক প্রচুর গরম, সো আমরা যদি এখন প্র্যাকটিসটা সে গ্রাউন্ড মানে রোদে করে যাই তাহলে কি আমাদের কোনো বেনিফিট হবে? এই কোশ্চেনটা প্রায় সবার মধ্যেই রয়েছে এই মুহূর্তে, রাইট? আশা করি তোমাদের মধ্যে রয়েছে। সো তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটিকে দেখো, আশা করি তোমরা এর অ্যান্সার ভিডিও শেষে অবশ্যই পেয়ে যাবে। চলো দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। সো দেখো, বেসিক্যালি রোদে প্র্যাকটিস না করলে বা যদি আমি সকালে প্র্যাকটিস করি বা বিকেলে প্র্যাকটিস করি তাহলে কি আমি মেন গ্রাউন্ডে গিয়ে যদি আমার দুপুরবেলায় আমার রান পড়ে তাহলে কি আমি পারবো না? এবার এটা যদি জিজ্ঞেস করা হয় মানে বেশিরভাগ বলতে প্রায় সবাই বলবে যে হ্যাঁ, তোদের যেহেতু এই এপ্রিলের মধ্যে রান পড়েছে প্রচণ্ড গরম, তোরা অবশ্যই রোদের মধ্যে প্র্যাকটিসটা করে যা, তাহলে ওখানে গিয়ে কোনো সমস্যা হবে না, এটা প্রায় সবাই বলবে। আর এই কথাটা ঠিক, তবে কাদের ক্ষেত্রে এই কথাটা ঠিক? আর একটা বিষয় সেটা তুমি আমি আমরা সবাই জানি এবং দেখিও যে যারা আর্মির জন্য প্র্যাকটিস করে তারা কিন্তু বেসিক্যালি ভোর 3:30, 4, 4:30 দিকে গ্রাউন্ডে যায়, ঠিক আছে? সেই সময়ে গিয়ে তারা কিন্তু প্র্যাকটিস করে, তো তারা কিন্তু সেই চড়া রোদের মধ্যে গিয়ে প্র্যাকটিস করছে না। তাহলে তাদের যে টাইমিংটা আছে সেই টাইমিং কি তাদের মেন গ্রাউন্ডে গিয়ে হবে না? মোটেও না, তারা সেই টাইমিংয়েই গ্রাউন্ড শেষ করে আসবে, ইনফ্যাক্ট আরও কম সময়ের মধ্যে শেষ করে আসবে মেন গ্রাউন্ডে গিয়ে। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে তাদের যাদের টাইমিং 6:30 সেকেন্ডের মধ্যে আসছে না, ঠিক আছে? হয়তো 6:35, 40, 45, 7 মিনিট এমন টাইমিং যাদের আসছে তাদের মধ্যেই কিন্তু এই কোশ্চেনটা যাচ্ছে। তাহলে আমরা কি এখন সেই চড়া রোদের মধ্যে গিয়ে প্র্যাকটিস করব? কারণ আমাদের গ্রাউন্ড তো হতে পারে যে বেলা 10টার পর বা 10:30, 11টা, 12টার দিকে, তখন প্রচণ্ড গরম থাকবে, তো সেই গরমে যদি পড়ে তাহলে আমরা তো পারবো না। তাহলে কি আমরা এখন থেকেই সেই রোদে গিয়ে প্র্যাকটিসটা শুরু করব? দেখো, WBP গ্রাউন্ডের যে 1600 মিটারের টাইমিং দেওয়া হয়েছে ছেলেদের জন্য সেটা হলো 6:30 মিনিট, অর্থাৎ যদি তুমি 6:30 মিনিটের মধ্যে শেষ করতে পারো তাহলে তুমি একজন ফিট পারসন, যদি না পারো তাহলে তুমি আনফিট। তাহলে আমি এটা বলতেই পারি যে যাদের 6:35, 40, 45, 50 বা 7 মিনিটের মতো লাগছে তারা আনফিট। এবার তোমার এই আনফিটের পিছনে কিন্তু অনেক কারণ রয়েছে, তোমার লাইফস্টাইল, তোমার ডায়েট, তোমার যে প্রপার শিডিউল, কীভাবে তুমি ওয়ার্কআউট করছো, সমস্ত কিছু কিন্তু এর পিছনে কারণ হিসেবে কাজ করছে। আরেকটা জিনিস দেখবে যে তোমাদের যাদের এখনও 6:30 সেকেন্ডের মধ্যে আসছে না বা যারা এখনও মোটামুটি অনেকটাই অ্যাভাভ টাইমে রয়েছ, তোমাদের অনেক ধরনের প্রবলেম হয়। সেটা কি হতে পারে? ব্রিদিং প্রবলেম, শ্বাসকষ্ট হচ্ছে, পেটে ধরে যাচ্ছে বা হয়তো দম পাচ্ছ না, তাই, রাইট? এবার এর পিছনে যে মানে অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে একটা অন্যতম প্রধান কারণ কি? জল। এই যে 1.5 লিটারের বোতল, এটা দিয়ে আমি পার ডে প্রায় 4 বোতলের কাছাকাছি জল শেষ করার চেষ্টা করি, অর্থাৎ পার ডে 5.5 থেকে 6 লিটার জল আমি ইনটেক করছি। সো তোমাদের যাদের এখনও টাইমের মধ্যে আসছে না তাদেরকে একটা কথা অবশ্যই বলবো যে তোমরা ওয়াটার ইনটেককে অবশ্যই বাড়াও এবং চেষ্টা করো, যেহেতু গরম বেশি, প্রায় দিনে অন্তত 4.5 থেকে 5 লিটার জল তোমরা যেন অ্যাটলিস্ট ইনটেক করতে পারো। দেখবে তোমাদের যে শ্বাসকষ্ট হচ্ছে বা পেটে ধরে যাচ্ছে, মুখের মধ্যে মানে মুখ লালা শুকিয়ে যাচ্ছে, ড্রাইনেস হয়ে যাচ্ছে, দম নিতে পারছো না, এই সমস্ত সমস্যার কিন্তু জল অনেক বড় সমাধান। এবারে আসি মেইন টপিকে, যে তোমরা কি তাহলে রোদের মধ্যে গিয়ে প্র্যাকটিস করবে না করবে না? এবার এর অ্যান্সারটা তোমরাই দেবে, ঠিক আছে? কমেন্ট সেকশনে তোমরা নিজেরাই বলবে ফাইনালি ভিডিওটি দেখার পর যে তোমাদের কি রোদের মধ্যে গিয়ে দৌড়ানো উচিত কি উচিত না। দেখো, যেহেতু তোমাদের 6:30 মিনিটের থেকে প্রায় অনেকটাই সময় বেশি লাগছে, অনেকের 6:40, 45, 7 মিনিটের কাছাকাছি অনেকের লাগছে এখনও, সো তোমাদের কাছে যাদের হাতে সময় আছে, ঠিক আছে, যাদের হাতে সময় আছে অর্থাৎ যাদের রান গ্রাউন্ড পড়েছে মোটামুটি এপ্রিলের 14, 15 বা 20 শেষের দিকে, তাদের হাতে বলতে গেলে এখন অনেকটাই টাইম রয়েছে। তোমরা এখনও টাইমের মধ্যে শেষ করতে পারছো না, তার মানে কি তোমাদের বডিতে স্পিড কম আছে, তোমাদের বডিতে এন্ডুরেন্স পাওয়ার কম আছে, ঠিক আছে, তোমাদের দম কম আছে। এবার এগুলো নিয়ে তুমি যদি মর্নিংয়ে টাইমিং দাও, সেই মর্নিংয়ে তোমার যদি 6:30 মিনিটের মধ্যে আসছে না, তুমি কি করে এটা ভাবতে পারো যে তুমি রোদের মধ্যে যখন গিয়ে প্র্যাকটিস করবে সেখানে তোমার 6:30-এর নিচে আসবে? মোটেও না, কারণ তোমার বডিতে অলরেডি ওয়াটারের অ্যামাউন্ট কম আছে, তো তোমার মর্নিংয়ের থেকে যখন তুমি
দুপুরে গিয়ে চড়ার রোদে প্র্যাকটিস করবে, অটোমেটিক্যালি তোমার বডিতে আরও বেশি করে ডিহাইড্রেশনের প্রবলেম হবে, ঠিক আছে? তোমার গলা শুকিয়ে যাবে, তুমি শ্বাস নিতে পারবে না, আরও বেশি প্রবলেম হবে। তাহলে তুমি যদি এখন রোদে গিয়ে প্র্যাকটিস করো এবং সেইখানে তুমি যদি টাইমিং দাও, সেই টাইমিং তোমার যে সকালের টাইমিং তার থেকে কিন্তু আরও অনেকটাই বেশি আসবে। তখন কী হবে, তুমি ডিমোটিভেটেড হয়ে যাবে এবং মেন্টালি তুমি আরও উইক হয়ে যাবে, ঠিক আছে? এবার সেই মুহূর্তে তোমার কিন্তু সাইকোলজিক্যালি একটা প্রেশার তোমার মধ্যে এসে যাচ্ছে যে হ্যাঁ, তুমি হয়তো রানটা ক্লিয়ার করতে পারবে না বা কমপ্লিট করতে পারবে না। তাহলে এই যে সাইকোলজিক্যাল প্রেশার তুমি এখন হাতে আছে আর বেশ মানে কয়েকটা দিনই হাতে আছে, তো এই সময়ের মধ্যে তুমি কেন সাইকোলজিক্যালি নিজেকে প্রেশারাইজ করছো? গ্রাউন্ডে গিয়ে কিন্তু মানে ফিজিক্যালের থেকে মেন্টাল স্ট্রেংথটা বেশি প্রয়োজন হয়, ঠিক আছে? সেখানে তুমি যদি মানসিকভাবে তুমি যদি সেখানে স্ট্রং থাকো, দেখবে তোমার মাঠ যাদের 6:35, 40, 45 লাগছে তারাও কিন্তু ইজিলি 6:30 মধ্যে শেষ করে দিতে পারবে যদি তুমি মেন্টালি স্ট্রং থাকো। কিন্তু তুমি যদি এখন রোদে গিয়ে প্র্যাকটিস করে করে তোমার টাইমিং দেখছো যে ঘাটছে না, অটোমেটিক্যালি তোমার আরও ডিমোটিভেশন চলে আসবে। সো তোমাদের মধ্যে যাদের এখনও প্রায় 7 মিনিটের কাছাকাছি টাইম লাগছে 1600 মিটারে, তোমাদেরকে অবশ্যই বলবো যে তোমরা রোদে না গিয়ে তোমরা মর্নিংয়ে, আর্লি মর্নিং বা ইভিনিংয়ে, ঠিক আছে, যাতে টেম্পারেচার একটু কম থাকে সেই সময় গিয়ে প্র্যাকটিস করো এবং পারফেক্টলি ওয়ার্কআউট করে তোমাদের যে টাইমিংটা আছে সেই টাইমিংটাকে কমিয়ে আনো। দেখবে তোমার মেন্টাল এনার্জি অনেক বুস্ট হয়ে যাবে এবং তুমি সাইকোলজিক্যালি তখন তুমি স্ট্রং হয়ে যাবে যে হ্যাঁ, আমার রান টাইমের মধ্যে হয়ে যাবে। এবং অটোমেটিক্যালি তোমার যদি বডিতে স্ট্রেংথ থাকে, তোমার যদি মাইন্ড স্ট্রং হয়, তুমি অটোমেটিক্যালি সকাল দুপুর বিকেল যে কোনো সময়ে তুমি তোমার গ্রাউন্ডকে ক্লিয়ার করে দিতে পারবে, এই নিয়ে কোনো চাপ নেই। ফাইনালি তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমরা অবশ্যই ওয়াটার ইনটেক করো, কারণ তোমাদের বডিতে স্পিড আনতে হবে এবং যাতে তোমাদের ব্রিদিং প্রবলেম না হয়, মুখ যেন মানে শুকিয়ে না যায়, তার জন্য তোমাদের বডিতে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার অবশ্যই রাখতে হবে। এখন থেকেই তোমরা পার ডে মিনিমাম 4.5 থেকে 5 লিটার জল অবশ্যই ইনটেক করা শুরু করে দাও। দেখবে যে ব্রিদিং প্রবলেম বা পেটে ধরে যাচ্ছে সেই সমস্ত সমস্যাগুলো ইজিলি এখন থেকেই দেখবে যে কমে যাচ্ছে। এবার সেকেন্ড টিপ যেটা তোমাদের জন্য হবে, যেটা মেন ইম্পর্টেন্ট টিপস, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই গ্রাউন্ডে গিয়ে রান করছো, অবশ্যই রান করছো, ঠিক আছে, রান করছো, টাইমিং দিচ্ছ এবং সেখানে তোমরা বেসিক কিছু পুশ আপ বা স্কোয়াট বা লাঞ্জেস এ ধরনের কিছু ওয়ার্কআউট তোমরা করছো। কিন্তু যেটা তোমরা করছো না বা মিস করে যাচ্ছ সেটা হলো ABC ড্রিল। তোমাদের মধ্যে তোমরাই বলো যে আমি ঠিক বলছি কি না, যে তোমরা ABC ড্রিল অনেকেই স্কিপ করে যাও। সো তোমরা যদি ABC ড্রিল না করে থাকো তাহলে অবশ্যই বলবো যে কয়দিন হাতে সময় রয়েছে তোমাদের মেন গ্রাউন্ডের, অবশ্যই তোমরা উইকলি অবশ্যই 2 দিন করে ABC ড্রিল অবশ্যই রাখবে। এবং ABC ড্রিলের কিছু বেসিক যে ড্রিলগুলো রয়েছে সেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। সো আমাদের ABC ড্রিলের যে প্রথম ওয়ার্কআউট সেটি হলো রানিং জাম্প। দেখতে পাচ্ছ তোমরা যে কীভাবে করছি। একবার যাবে মোটামুটি 10 মিটারের মতো ডিস্টেন্স, আবার ব্যাক করবে। সেকেন্ড হাইনি তোমরা প্রায় সবাই করো, তবুও এটাকে ABC ড্রিলের মধ্যে অবশ্যই ইনক্লুড করতে হবে। থার্ড হলো বাট কিক। ABC ড্রিলের যে কি বেনিফিট সেটা তোমরা কিছুদিন করে দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে। নেক্সট হাই নি স্কিপ বাউন্স, ঠিক আছে, দেখে নাও ফর্মেটটা ঠিক এভাবেই তোমরা করবে। নেক্সট নি হোল্ড, দেখো 3 বার করে পাটা আমি জাম্প করছি এবং অল্টারনেট লেগটা উপরে হোল্ড করছি, ঠিক আছে, তো এইভাবেই করার চেষ্টা করবে। একবার আসবে আরেকবার যাবে, এমন করে প্রত্যেকটা 2টো করে সেট করবে। রান টো টাচ, দেখো অল্টারনেট লেগের টোকে আমরা টাচ করছি, ঠিক আছে। নেক্সট হলো অ্যাঙ্কলিং, অ্যাঙ্কেলের উপর তোমাকে জগিং টাইপের হাঁটতে হবে, একটু জাম্প হবে হালকা, একবার যাবে একবার আসবে, ঠিক আছে, প্রত্যেকটা ABC ড্রিল সেম। নেক্সট হলো স্কোয়াট জাম্প, এটা খুবই ইম্পর্টেন্ট, আমি বলবো তোমাদেরকে তোমরা এটা অবশ্যই করবে, করে দেখবে পায়ের স্ট্রেংথ ম্যাক্সিমাম ডেভেলপ হবে স্কোয়াট জাম্পে। এছাড়া আমাদের যখন লং জাম্প করতে গিয়েও আমাদের এই ওয়ার্কআউটটা কাজে লাগবে। নেক্সট এটার এই সেকেন্ড ভার্সন সিঙ্গেল লেগ জাম্প। দেখো তোমরা জানি না তোমরা কে কে জানো, রানিং কিন্তু অ্যাকচুয়ালি সিঙ্গেল লেগ ওয়ার্কআউট। যখন আমরা রান করি তখন দেখবে সবসময় একটা পায়ে কিন্তু মাটিতে থাকে,
অল্টারনেট পা কিন্তু মাটিতে থাকে না, অর্থাৎ রানিং একটা সিঙ্গেল লেগ ওয়ার্কআউট। সো প্রত্যেকটা এবিসি ড্রিলের যে ওয়ার্কআউট বললাম সেগুলো তোমরা প্রায় 10 থেকে 15 মিটার লেন্থ বা ডিস্টেন্স নিয়ে নেবে, একবার যাবে একবার আসবে, এমন করে দুটো করে সেট করবে। এই ড্রিলগুলো অবশ্যই তোমরা রান করার শেষে বা হয়তো মর্নিংয়ে রান করলে, বিকেলবেলা এবিসি ড্রিল রাখলে, শুধুমাত্র এবিসি ড্রিলেরই একটা আলাদা সেশন রাখলে বিকেলে। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই তোমরা ওয়াটার ইনটেককে বাড়াও। ফাইনালি একটা অ্যাচিভমেন্ট করতে গেলে অনেক ধরনের ওয়ার্কআউট বা এক্সারসাইজ করতে হয়। এবার যেহেতু তোমাদের হাতে বা আমাদের হাতে এখন টাইম নেই, সো বেসিক্যালি এই শর্ট টাইমের মধ্যে আমি এটুকুই বলবো যে ক্লিন খাবে, ঠিক আছে, ভালো করে ঘুমাবে এবং অবশ্যই ওয়াটার ইনটেককে বাড়াবে, এবং তার সাথে এই বেসিক কিছু ড্রিলগুলো তোমরা করো, দেখবে যে তোমরা অবশ্যই বেনিফিট পাবে। সো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি ভালো লাগে এবং ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।